লাইকুম আসসালাম আহমতুল্লাহি আমরা কত প্রশ্ন করেছেন এক বোন যে মৃত বাবার জন্য কিভাবে ইস্তেক ফার করবো একটু শিখিয়ে দেবেন যে মৃত বাবার জন্য ইস্তেক আপনি তার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার ভুল ত্রুটি তুমি ক্ষমা করো আল্লাহ তিনি যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার কোনো পাপ তুমি রাখিয়ে না সব ক্ষমা করে দাও আপনার তো আল্লাহ কবুল করবেন পিতামাতার জন্য সেই মুসলিমের মধ্যে হাদিস রয়েছে রসফ সাল্লিহাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষের নেক আমল আল্লাহ কবুল করবেন ইদামাত আল ইনসানহ মানুষ যখন মারা যায় তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা থাকে তার একটা হচ্ছে যে এখন ইয়াদ সন্তান সন্ততি যারা পিতা মাতার জন্য দোয়া করবে তো আপনি যখন তার জন্য দোয়া করবেন তখন তার জন্য এটা কবুল হবে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে দোয়া রব্বের হাম হুমা কামা রব্বা এটা ইস্তেকফার নয় তবে রহমত চাওয়া দয়া চাওয়ার ক্ষেত্রে এই দোয়া আরেকটি রয়েছে রব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানাক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ক্ষমা করো ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব এবং মুমিন যারা রয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে এবং তাদের হিসাবগুলোকে কেমন দিন সহজ করে দাও এই যে দোয়া এই দোয়াগুলো করতে হবে এমনিতেই এই সমস্ত দোয়াগুলো করবেন সাথে সাথে মাতৃভাষায় আপনি দোয়া করবেন জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ